মোহরেপুর এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে বিদ্যুতের লাইন সরাই করতে গিয়ে গুরুতর আহত গোপাল পাল নামে এক বিদ্যুৎ কর্মী বুধবার মোহরেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে নিয়ে আসে। বৈদ্যুতিক খুঁটিতে উঠে মেরামত করার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্টের কারণে শরীরের ডান অংশ পড়ে যায়। বর্তমানে এমার্জেন্সি বার্ন ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। শনিবার তার অপারেশনের কথা ছিল, কিন্তু রক্তের সংকটের কারণে অপারেশন হচ্ছে না। খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যান বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয় বলেন, দফতরের তরফ থেকে সমস্ত ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি যেন না হয় তার জন্য চিকিৎসকদের সঙ্গেও কথা বলা হয়েছে। সামান্য কিছু ইউনিটের রক্তে সংকট দেখা দিয়েছে, তার জন্য রাজ্যের বিভিন্ন সমাজসেবী সংগঠনের কাছেও আহ্বান করা হয়েছে তারা যেন এগিয়ে আসে। আহত বিদ্যুৎ কর্মী গোপাল পালের অ্যাকাউন্টে অলরেডি 30,000 টাকা দিয়ে দেওয়া হয়েছে। আরও 50,000 টাকা তার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে। তিনি আরও বলেন, সমস্ত ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে তার চিকিৎসার জন্য, বাকিটা চিকিৎসকরা চিকিৎসা করে বলতে পারবে। তিনি আরও বলেন, একদম খারাপ কন্ডিশন তেমন কোনো বিষয় নেই, তবে তার শরীরের একটা অংশ নাও থাকতে পারে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে এটা আমি জানতে পারলাম, তারপরও চিকিৎসকরা চেষ্টা করবে কি করা যায়। এখানে আমাদের বিদ্যুৎ দপ্তরের একজন হেল্পার, তার নাম গোপাল পাল, সে লাইন ঠিক করতে গিয়েছিল। সে লাইন ঠিক করতে গিয়েছিল, একজন উপরে একজন নিচে ছিল, হঠাৎ করে শর্ট সার্কিট হয়। এর ফলে তার শরীরের রাইট সাইড এবং গলার দিকে এগুলি বার্ন হয়ে যায়। তো বুধবার এই ঘটনা, বুধবার সাথে সাথে জীবিতে এসছে, জীবিতে আমাদের পাওয়া বিদ্যুৎ দপ্তরের লোক এসছে, তাদের পরিবারের লোকও এসছে এখানে, সাথে সাথে ট্রিটমেন্ট শুরু হয়েছে এবং বর্তমানে ইমার্জেন্সি বার্ন ওয়ার্ডে তার ট্রিটমেন্ট চলছে। আজকে অপারেশন হওয়ার কথা ছিল, কিন্তু ব্লাডের এবি প্লাস, ব্লাড এবি প্লাস এরকম পাওয়া যাচ্ছে না। তো আমরা একটা ইউনিট আমরা জোগাড় করেছি, আরও 2-3টা ইউনিটের লাগবে। আমরা পাওয়ার চত্বরে যারা যারা লোক আছে বা অন্য যারা বিভিন্ন রকম সমাজসেবী সংগঠন আছে তাদের কাছেও খবর দিয়েছি, যে কোনোভাবেও আমাদের এই ব্যাপারে যেন সাহায্যের হাত বাড়ায়। এবং তার খরচের জন্য অলরেডি তার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয়েছে, এখনও আবার আমাদের দপ্তর থেকে অলরেডি 30,000 টাকা তার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে, এখন আবার 50,000 টাকা তাকে দেওয়া হচ্ছে। সমস্ত রকম সাহায্যের হাত বাড়াবো, বাকিটা ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করে কী হবে এটা আমি জানি না। তবে একদম খারাপ কন্ডিশন এরকম না, কিন্তু কোনো একটা পার্ট নাও থাকতে পারে, সেটা ডাক্তারের সাথে কথা বলে বোঝা গেল। তারপরও ডাক্তারবাবুরা চেষ্টা করবে, দেখা যাক। এই জন্যেই আমি তো কালকে মাত্র এসেছি, আজ খবর পেয়ে এই জন্য আজকে এখানে এসেছি। স্যার কোথায় হয়েছিল ঘটনাটা? স্যার এটা হলো ওর বাড়ি এমনি মনোবঙ্কুলে, কিন্তু মৌরিপুরের কাছে, মৌরিপুরের কাছে একটা লাইন ঠিক করতে গিয়ে দুর্ঘটনা। উল্লেখ্য, বিদ্যুৎ মন্ত্রীর শুক্রবারই রাজ্যে ফিরেছেন। খবর পেয়ে শনিবার সকালে আহত বিদ্যুৎ কর্মীর খোঁজ খবর নিতে জিবি হাসপাতালে ছুটে যান বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।